कोलकाता के चितपुर में एक भाजपा कार्यकर्ता की डेड बॉडी लटकी हुई मिली है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता का नाम अर्जुन चौरसिया बताया जा रहा है। हालांकि भाजपा हत्या का दावा कर रही है। ये घटना उस समय सामने आई जब अमित शाह कोलकाता में है। जानकारी के मुताबिक उत्तरी कोलकाता में ये शव मिला है। अर्जुन चौरसिया बीजेपी को মন্ডলের যুব মোর্চার সহ সভাপতি ছিলেন। দোসরা মেয়ের পরে সাত দিন ঘর ছাড়া ছিল, এলাকায় ঢুকতে পারেনি, কারণ তৃণমূলের হুমকি আক্রমণ সারা রাজ্য জুড়ে যেভাবে চলেছে কাশীপুরও সেখান থেকে বিচ্ছিন্ন ছিল না। গতকাল আমাদের ওখানকার মন্ডল সভাপতি মুকেশ শর্মার সঙ্গে তার রাত্রি 9টার পরে কথা হয়। আজকে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য একটি বাইক র্যালি করে তার ওখানে আসার কথা ছিল। সন্ধ্যার দিকে এসে সেটাই অর্গানাইজ করেছে, বহু কর্মীর সঙ্গে যোগাযোগ করেছে, কিন্তু রাত্রের দিকে এসে বাড়ি না ফেরাতে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখবর করে, তার মোবাইল ফোনটি সুইচ অফ ছিল। রাত্রি 2:30 পর্যন্ত আজকে চিতপুর থানায় তার পরিবারের লোকজন ছিল, পুলিশ কোনো সুরাহা করতে পারেনি। আজকে সকালবেলায় ওই কাশীপুর ঘোষবাগান এলাকায় একটি পরিত্যক্ত রেল কোয়ার্টারের মধ্যে থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সেটাকে যখন দেখা যায় তখন তার পা দুটো মাটিতে ছিল। প্রথম অবস্থায় পুলিশও দেখে এখানে আত্মহত্যার তত্ত্ব খাড়া করতে পারেনি, কারণ এটা আত্মহত্যা নয়, এটা পরিকল্পিত খুন। বারবার তাকে হুমকি দেওয়া হয়েছে স্থানীয় তৃণমূলের পক্ষ থেকে যে অঞ্চলে বিজেপি করা যাবে না। অত্যন্ত সক্রিয় বিজেপি কর্মী, তার বিরুদ্ধে কোনো দিন কোনো সমাজ বিরোধী কার্যকলাপে জড়িয়ে থাকার অভিযোগ ওঠেনি। কোনো দিন ব্যক্তিগত সম্পর্কের অবনতি স্থানীয় বন্ধু বান্ধবের সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে হয়নি, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই। অত্যন্ত ভালো স্বভাবের, মিষ্টি কথাবার্তা, প্রত্যেকের সঙ্গে তার একটা সুসম্পর্ক ছিল। কালকে হয়তো সে যে কারখানায় চাকরি করতো সেখানে স্যালারি পেয়েছিল 11,500 টাকা, তার পকেটে টাকাটি ছিল, 500 টাকা তার পকেটে আছে, বাদবাকি টাকাটি নেই। আসলে এটা এখন আবার আত্মহত্যার তত্ত্ব বলে এটা চালানোর চেষ্টা করছে পুলিশের একজন পদস্থ অফিসার। কিন্তু আমাদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে একদম জঙ্গলমহল থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত বিভিন্ন সময় বিজেপি কর্মীদের খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে, হাইটেনশন ওয়্যারে ঝুলিয়ে দেওয়া হয়েছে, অন্যত্র ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তার পিছনে আত্মহত্যার তত্ত্ব খাড়া করা হয়েছে। বলা হয়েছে কখনো ত্রিকোণ প্রেম, কখনো বলা হয়েছে পারিবারিক কলহ, পারিবারিক অশান্তি, মানসিক অবসাদ, অর্থনৈতিক কারণে অবসাদে ভুগছিলেন, কখনো বিবাহ বহির্ভূত সম্পর্ক, বহু কথা বলা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটাই, এভাবেই তৃণমূল কংগ্রেস আজকে আমাদের 57 জন কর্মীকে ভোট পরবর্তী হিংসায় হত্যা করা হলো। পশ্চিমবঙ্গে এখনো ভোট পরবর্তী হিংসা বন্ধ হয়নি।